আজ ও আগামীকাল এই দুই দিন ইতালির রোমে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে নির্বাচন, চলবে আগামীকাল বিকেল 4টা পর্যন্ত। রোম সিটি কর্পোরেশনের নির্বাচনে 10 জন বাংলাদেশি প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও রোমের অদূরে ফ্রেসকাঠি কমুনে একজন ও মিলানো কমুনে একজন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত 30 সেপ্টেম্বর রোমে আয়োজিত এক পরিচিতি সভায় এই প্রার্থীরা বাংলাদেশি প্রার্থীদের যোগ্যতা অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন তারা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। পরিচিতি সভায় প্রার্থীরা তাদের দলের কর্মসূচি তুলে ধরেন এবং প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার আহ্বান জানান। রোম সিটি কাউন্সিলর প্রার্থী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি কে এম লোকমান হোসেন বলেন প্রবাসীরা দীর্ঘদিন বিদেশে থেকে দেশের রাজনীতি চর্চা করছে। প্রতি 5 বছর পরপর রোমের সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এবছর রোমের সিটি কর্পোরেশন নির্বাচনে 1 জন মেয়র পদের জন্য 22 জন, 48টি কাউন্সিলর পদের জন্য 200 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রোমের সিটি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূতদের অভিষেক হয় 1993 সালে। এর মধ্যে গত বছর ভেনিসের সিটি নির্বাচনে 1 জন বাংলাদেশি বংশোদ্ভূত ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হন। নির্বাচন প্রসঙ্গে ইতালির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান বলেন মূল ধারার রাজনীতিতে বাংলাদেশ বংশোদ্ভূত ইতালিয়ানরা অধিকতর অংশগ্রহণ করলে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তাদের গুরুত্ব ও প্রভাব বাড়বে। অনুরোধ থাকবে বাঙালি কমিউনিটির কাছে, যে যেই কমিউনির ভিতরে আছেন, যে যেই এলাকায় আছেন, আপনারা আপনাদের ভোটার কার্ড সংগ্রহ করে দয়া করে 3 এবং 4 তারিখে গিয়ে আমাদের যারা প্রতিনিধিত্ব করতেছে, যারা এখানে প্রার্থী, তাদের পক্ষে আমার পার্টির মাধ্যমে আমরা 5 বছরে যে বিদেশিদের নাগরিকত্বের জন্য আমরা দাবি তুলব। সেকেন্ড জেনারেশন পলিটিক্সে আসা জরুরি, কারণ অনেকেই আমরা মনে করি যে ইতালিয়ান পলিটিক্সে গিয়ে কি হবে, আমাদের কি লাভ হবে, কিন্তু আসলে আমরা এখানে যারা বসবাস করি, আমরা যারা এখানে কাজ করছি, আমরা ব্যবসা করছি, আমাদের সেই সাথে অনেকগুলো সমস্যা।